সবগুলা বিচের ফুটি আমাদের জসিম ভাই উঠিয়ে দিলেন। দুজন প্লেয়ারই অনেক বড় মাপের প্লেয়ার, যিনি বেশি সুযোগ পাবেন তিনি বিজয়ী হবেন। আমারও সহজ পিস আমাদের সেতু ভাইয়ের কাছে, অবশ্য এরকমটা প্রত্যাশা করি না, দেখা যাক কি হয়। সেমি ফাইনাল বলে কথা, সেতু ভাইয়ের স্ট্রাইকে জসিম ভাই নিয়ে নিলেন। প্রথম স্ট্রাইকে জসিম ভাই ভারতীর পয়েন্ট নিয়ে অনেক দূরে গিয়ে আছেন, দেখা যাক। সেতু ভাই কমলা যিনি সুযোগ পাবেন তিনি প্রথম গেমটিতে বিজয়ী হবেন। শট নিচ্ছিলেন কিন্তু প্রত্যাশা অনুযায়ী লাভ হলো না, দেখা যাক।
গিয়েছিলেন, কিন্তু আজ গেলেও একটু লাভ হয়েছে, দেখা যায় একটি মায়ের পাওয়ার সম্ভাবনা আছে। দুর্দান্ত হিট করে থাকেন, দেখতে পাচ্ছেন এক বড় ভাই সেতু ভাইয়ের সহজ চৌদ্দ ছিল, অলরেডি আপনারা দেখে ফেলেছেন, কিন্তু সহজ চৌদ্দটি মিস করার কারণে বড় ভাইয়ের মাথাটা ঘুরে গেল, সেটি দেখলাম আমরা। আরো দুটি পয়েন্ট পেয়ে গেলেন আমাদের জসিম ভাই, ব্যাড লাক সেতু ভাই। ফার্স্ট রাউন্ডে যে রকমটা খেলেছিলেন, খুব সুন্দর খেলেছিলেন, সেরকমটা আমরা পাচ্ছি না, ইনশাল্লাহ তিনি ফিরে আসবেন। যেহেতু তিন গেমের খেলা, এখনো এক গেমও হয়নি, যাই হোক 15/0 টুটি স্টেকই আমাদের সেতু ভাই ক্লিয়ার ছিল, আপনারা একটু দেখতে পেয়েছেন, যাই হোক ব্যাপার না, গোল গোটির খেলা এমন হতেই পারে। যদি তিনি ক্লিয়ার করতে পারেন, প্রথম গেমটি বিজয় হয়ে যাবেন, এবং তৃতীয় মাত্র গুটি আছে, দেখা যাক জসিম ভাই কি করতে পারেন।
প্রিয় দর্শক মন্ডলী, বিদায় নেওয়ার কিছু নেই। প্রথম ক্যাম্পটিতে যদিও আমাদের জসীম ভাই বিজয় হয়েছেন, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাইয়ের মাথাটা গরম হয়ে গিয়েছিল, কারণ 14টি পয়েন্ট আমাদের সেতু ভাই মিস করেছে। সেই কারণে অবশ্যই সেতু ভাই কাম ব্যাক করবে, কারণ তার খেলা আমরা দেখেছি, ফার্স্ট রাউন্ডেও তার খেলা দেখেছি, তিনি দুর্দান্ত খেলে থাকেন, অবশ্যই তিনি দ্বিতীয় গেমে কাম ব্যাক করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।